প্রিন্স, গুড ইভিনিং। এখন আমি বানাবো রসগোল্লা। কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই। আমি 1 কিলো খাঁটি গরুর দুধ নিয়েছি, 1/2 কিলো চিনি নিয়েছি, আমাদের গাছের একটা লেবু নিয়েছি, লেবুটা 4 টুকরো করে মধ্যেরটা বীজগুলো ফেলে নিয়েছি, 10টা এলাচ নিয়েছি, বড় চামচ 2 চামচ ময়দা নিয়েছি আর জল নিয়েছি। এবার বানানো শুরু করি। আমি প্রথমে ছানাটা কাটিয়ে নিই। দুধটা দেখছেন পুরো হলুদ সর পড়েছে, দেখুন। আমার বাপের বাড়িতে এরকম দুধ, গরুর দুধ, আমরা তো জানি না, আমার বাপের বাড়িতে গরু আছে। এই দুধটা না আমাকে পাশের বাড়ির দীপুদার বউ দিয়েছে। আমাদের স্বপনদার দুধ এত ভালো না। দুধটা কি দারুণ দেখছেন, সরটা দেখুন, তাহলে বুঝতে পারবেন পুরো সে সর জমিয়ে ঘোল মুয়ে যেরকম ঘি হয় সেরকম সর পড়েছে দেখুন। দীপুদার বউ দুধটা দিল বলে রানু, দুধটা একদিন খেয়ে দেখো তো কেমন। আমি ঠিক আছে, বৌদি এত ভালো দুধটা দিয়েছে, একটু রসগোল্লা করি দেখি হয় কি না, জটা হবে। আমি দুধটা একবার গরম করে জাল দিয়ে রেখেছি। আপনারা আমুলের প্যাকেট যে লিকুইড দুধ পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। ফোটাবো না, আমি একটু আগেই দুধটা গরম করলাম। এবার আমি লেবুর রসটা চিপে নিই, সবটা দেবো না, দুটো দিয়ে দেখি। আমাদের গাছের লেবুগুলোর রস দেখছেন, আমি বীজগুলো ফেলে দিয়েছি দেখুন, 1/4 ভাগ রস দেখছেন। সেই রকম গন্ধ ভাতের সাথে খেতে এত অপূর্ব লাগে না। রাজা লাল চা দিয়ে খাই, নুন লেবু বিট নুন গোলমরিচ দিয়ে। কতটা রস দেখছেন। এবার দুধের মধ্যে লেবুর রসটা দিলাম। আপনারা চাইলে ভিনিগার বা ছানা কাটা পাউডার দিয়েও ছানাটা কাটাতে পারেন, কিন্তু লেবু দিলে গন্ধটা যেন বেশি ভালো হয়। দেখুন কি সুন্দর ছানাটা কেটে গেল। দেখতে পাচ্ছেন পুরো জল পরিষ্কার সবুজ হয়ে গেছে জলটা। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হোক, ছানাটা ছিপিয়ে নেব। পুরো ঠান্ডা হতে আরো সময় লাগবে, আমি জলটা যতটা পারি ছাঁকনি নিয়ে ছেঁকে নিই। পুরো জলটা এইভাবে চামচে করে যতটা পারবো চেপে নেব। দেখুন সাদা পুরো দুধের মতো জলটা বেরোচ্ছে, যতটা পারবো জলটা চেপে নেব দিয়ে একটা কাঁচের প্লেটে ছানাটা রাখবো। এইভাবে বাকিটাও পুরো করবো। একটু অল্প ছানা বলে আমি ছাঁকনিতে করছি, বেশি হলে কাপড় দিয়ে করতাম।
দেখুন আমি সমস্ত ছানাটা জল দিয়ে ভালো করে চেপে নিয়েছি। এবার খুব ভালোভাবে ময়দা মাখানোর মতো করে এইভাবে ঠেসে 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 রেডি করতে হবে। এটা দিয়ে ভালো করে থাকতে হবে, যত থাকবে তত ছানাটা স্পঞ্জি হবে। আজকে অল্প করছি, এরপরে একদিন বেশি করে বানাবো। এই লেবু দিয়ে কাটালে এটা একটা ভালো লাগে, ভিনিগার দিয়ে বা ছানা কাটা পাউডার দিয়ে বানালে এই গন্ধটা আসে না, স্মেলটা আসে না। আপনারা চাইলে এর সাথে এলাচ গুঁড়ো মিশাতে পারেন, কিন্তু আমি এলাচ গুঁড়ো না দিয়ে চিনি রসটা যখন বানাবো তখন ছোট এলাচগুলো ছিঁড়ে দিয়ে দেবো ওর মধ্যে। দেখুন কত স্পঞ্জি হয়েছে। এবার আমি চামচের এক চামচ ময়দা দেব, দেখুন আমি প্রায় 10-15 মিনিট ধরে ছানাটা রেডি করলাম। এক চামচ ময়দা দিলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে, আমার হাতটা দেখুন পুরো চ্যাপচ্যাপ করছে। ছানা রেডি, এবার আমি একটু থাক রেস্টে থাক, এবার চিনি রসটা রেডি করে নিই, কড়াই বসালাম। জল দিলাম, চিনি দিলাম, দশটা ছোট এলাচ আমি এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে বীজগুলো ভিতরটা বার করে নিলাম। এইভাবে আপনারা চাইলে ছানার সাথে এলাচ গুঁড়ো দিতে পারে। রাজা বলে জোরে জোরে বলবেন, নাহলে বন্ধুরা শুনতে পায় না। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন ছানা রেডি করার। এলাচগুলো ছিঁড়ে চিনি রসে দেওয়া হয়ে গেল, রসটা রেডি হোক। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, আমি ততক্ষণ রসগোল্লাগুলো বানিয়ে নিই। বেশি বড় করব না, এই সাইজ করছি। এই সাইজ করছি, আমার শাকটা হয়ে গেছে বানানো। এদিকে চিনির জলও খুব সুন্দর ফুটছে, চিনির রসটা।
এই যে আমার সমস্ত রসগোল্লা বানানো হয়ে গেছে, দেখুন দেখতে সুন্দর লাগছে। এবার একে একে করে চিনি রসে দেব। হালকা করে একটু নেড়ে নেব। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি রাখবো, একবার ঢাকা খুলে দেখলাম, দেখুন কত বড় বড় হয়েছে, কত বড় হয়েছে দেখুন, পুরো রসে টুপ টুপ করছে, দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় হয়েছে। আরো একটু হবে, আরো একটু হবে, কত বড় হয়েছে দেখছেন সাইজটা, দেখুন সামনের থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন। আর একটু ঢাকা দিলেই রেডি বাড়ি বানানো রসগোল্লা। ওয়াও, দেখুন কত বড় হয়েছে, স্পঞ্জি হয়েছে দেখুন। দেখতে পাচ্ছে কত বড় হয়েছে সাইজ গুলো, এই দেখুন রেডি রসগোল্লা। গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা কাঁচের বাটি নিয়েছি, এবার একটা একটা করে তুলে রাখছি। আপনারা তো দেখলেন, আপনাদের সামনেই বানালাম। আপনারা বানাবেন বাড়িতে এরকম গরম গরম রসগোল্লা? মনটা পুরো আনন্দে ভরে আছে, আমি কথা বলতে পারছি না। রাজা অফিস থেকে আসলো, ও মিষ্টি খেতে চায় না, কিন্তু বাড়িতে বানিয়েছি দুটো দিই। এবার উপর দিয়ে রসটা ঢেলে দিলাম। রেডি আমার রসগোল্লা, আপনারা তো দেখলেন, আপনাদের সামনেই বানালাম। আপনারা প্লিজ বানাবেন, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন। কত স্পঞ্জি হয়েছে দেখুন, দাঁড়ান আপনাদেরকে তুলে দেখায় একটা, কত স্পঞ্জি হয়েছে দেখুন, দেখছেন দেখছেন কত নরম, কত স্পঞ্জি হয়েছে। আপনারা প্লিজ বানাবেন, থ্যাংক ইউ।